15 জন বৃহস্পতিবার দিনভর কৈলাস শহরের অনুকূলে জেলা হাসপাতালে বিদ্যুৎ নেই এবং জেলা হাসপাতালে ব্যবহার করার জন্য জল নেই। কোটা জেলা হাসপাতালে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে তীব্র হাহাকার শুরু হয়েছে। এত কিছুর পরও সাই কম্পিউটার লিমিটেডের কর্মকর্তাদের কোনো হেলদোল নেই। জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পুণ্যকৃত দেববর্মা এবং অনুকূলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে বি দারলং 15 জন বৃহস্পতিবার ভোর থেকে কয়েকবার সাই কম্পিউটার লিমিটেডের অফিসে এবং সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের ফোন করে জানানোর পরও সন্ধে 6টা অবধি সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিক কিংবা কর্মকর্তারা জেলা হাসপাতালে যায়নি কিংবা খোঁজ খবর করেনি। এ ব্যাপারে জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পুণ্যকৃত দেববর্মা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে উনি বৃহস্পতিবার ভোর 6টায় হাসপাতালে এসেছিলেন এবং ভোর 6টা থেকে জেলা হাসপাতালে বিদ্যুৎ নেই এবং জেলা হাসপাতালের বাথরুম ইউরিনগুলোতে জল না থাকায় হাসপাতালের রোগীসহ হাসপাতালের কর্মীরা জল ব্যবহার করতে পারছে না। এ ব্যাপারে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভোরবেলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করে জানান। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট জানান যে উনি কমপক্ষে সারাদিনে সাই কম্পিউটার লিমিটেডের অফিসে 15 বার ফোন করেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শুধু তাই নয়, গতকাল বুধবার সন্ধ্যায় কৈলাস শহরে সামান্য ঝড় বৃষ্টি হয়েছিল, সেই সময় থেকে জেলা হাসপাতালে বিদ্যুৎ নেই। অর্থাৎ 14 জন বুধবার সন্ধে থেকে জেলা হাসপাতালে বিদ্যুৎ নেই। বুধবার রাতে হাসপাতালে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা নিজেদের টাকা নিয়ে মোমবাতি ক্রয় করে এনে রাত কাটিয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পুণ্যকৃত দেববর্মা জানান যে একমাত্র সাই কম্পিউটার লিমিটেডের গাফিলতির কারণে মূলত এমন ন্যাক্কারজনক ঘটনা জেলা হাসপাতালে ঘটেছে। পানীয় জল ঠিক না, পানীয় জলের সাথে ইউজের যে জলটা মেইনলি, পানীয় জলটা তো আইতেছে, মেইনলি ইউজের জল যেটা মেইন ট্যাঙ্কিতে উঠানো হয় ওইটা পাওয়া যাচ্ছে না কারেন্টের অভাবে। এখানে যে রাস্তার কাজ হইতেছে, কাজের মধ্যে অনেকগুলি ইলেকট্রিক ওয়্যার কাটা পড়ছে, এই কারণে এখানে ইলেকট্রিকের একটা অভাব যাইছে। তো ইলেকট্রিক ছাড়া তো জল উপরে উঠানো যায় না, এই কারণে ইলেকট্রিকের কারণে জলের সমস্যাটা দেখা দিয়েছে। আপনি জেলা হাসপাতালের এমএসএ দায়িত্ব রয়েছেন বর্তমানে, তো একজন এমএস হয়ে আপনি কি সাই কম্পিউটারের সংস্থার সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমরা তো এই তো 3-4 দিন আগেও একবার কন্ট্যাক্ট করলাম, তারপরে আজকেও আবার সকাল 7টার থেকে কন্ট্যাক্ট করা চলছে আমরা। তো তারা বারবার ফোন করলে কয়ে আইতাছি দেখতাছি, তারপরে আর কোনো তার খবর নাই। যাই হোক, তারপরে দেখলাম না এরকম করে তো হইতো না, আমার তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে, যেহেতু এটা পেশেন্ট নিয়ে ব্যাপার, মানুষ নিয়ে ব্যাপার। তো আমি আমরার সিএমওর সাথে কন্ট্যাক্ট করলাম যে আমরার এরকম সমস্যা, জলের কারেন্টের লিগে আইতেছে না, তো প্লিজ ইউ ডু সামথিং। তবে ওর তরফ থেকে চেষ্টা করছে, তারপরে হয়তো কিছু করতে পারছে না। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে লেটস টেক অফ হেল্প অফ ডিএম স্যার। তারপরে হয়তো তাহলে ডিএম স্যার কন্ট্যাক্ট করছে, এখন দেখি তার জন্যই ওয়েট করছে। এবং এর লিগে আমি আবার সকাল 5টার সময় আবার উঠে আসছি, দেখি জলটা আইলো কিনা নাই, এটার তো একটা ব্যবস্থা করতেই হবে। এই কারণে তারা পাওয়ার সাপ্লাইটা ঠিকভাবে দিতে পারতেছে না, আর না দেওয়াতে আমরা জেনারেটরটা কন্টিনিউয়াস চলার কারণে এটাও ডিস্টার্ব দেখা দিয়েছে। যাই হোক, এই সবটি নিয়েই আমরা সিএমও স্যার এবং ডিএম রে জানাইছি। প্রায় সময় তো শোনা যায় জেলা হাসপাতালে কারেন্ট থাকে না। হ্যাঁ, ওইটার জন্যই ওই কাজে কাজ চলছে, যে রাস্তা পাশ করার জন্য হাইওয়ের, ওইটার কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে। এ ব্যাপারে অনুকূটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে বি দারলং উনি অনেকটাই সাই কম্পিউটার সংস্থার উপর ক্ষুব্ধ হয়ে জানান যে সাই কম্পিউটার লিমিটেডের অফিসে কয়েকবার ফোন করে জানানোর পরও জেলা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেয়নি। এরপর উনি বিদ্যুৎ দপ্তরে অনুকূটি জেলার ডিজিএম তথা ডিস্ট্রিক্ট জেনারেল ম্যানেজারকে ফোন করে জানানোর পরও জেলা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। তারপর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে বি দারলং অনুকূটি জেলা জেলাশাসক তড়িৎকান্তি চাকমাকে এ ব্যাপারে জানানোর পরও সন্ধে 6টা অবধি পুরো জেলা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি এবং জেলা হাসপাতালের রোগীসহ রোগীর আত্মীয় স্বজনরা জলও ব্যবহার করতে পারছে না। এখানে লো ভোল্টেজ কারেন্টের কারণে জল মানে জল পাম্প করা যাচ্ছে না, সেই কারণে রোগীরা ভোগান্তির শিকার এবং এমনকি আমাদের স্টাফদেরও জলের সমস্যার জন্য ভুগতেছে। এটার ব্যাপারে আমরা সাই কম্পিউটারে সকাল থেকে যোগাযোগ করেছি অনেকবার, কল সেন্টার থেকে বলছে আমরা আসছি দেখছি, কিন্তু এই বিকাল 4:30 অবধি তারা কোনো খবর নেই।
তো মানে সকাল থেকে এইরকম একটা জেলা হাসপাতালের মতো একটা ইম্পর্টেন্ট প্লেসে মানে লো ভোল্টেজের জন্য সমস্ত জেলা হাসপাতালের রোগীরা পানীয় জলের বিপাকে রয়েছে এবং লো ভোল্টেজের জন্য অপারেশন থিয়েটারও বন্ধ, তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারে ইলেকট্রিক ডিপার্টমেন্টের এই প্রায় সময় এখন তারা নাকি একটা লাইন রোড কনস্ট্রাকশনের জন্য আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালের যে ফিডার থেকে দেওয়া হয়তো ফিডার এইট থেকে এখন তারা টেম্পোরারি নাকি কানেকশন ফিডার ফাইভ থেকে দেওয়া হচ্ছে, সেই কারণে এইটার প্রবলেম হচ্ছে। দুই তিন দিন আগেও একবার প্রবলেম হয়েছিল, ওরা ঠিক করে দিয়েছে কিন্তু আজকে এখন পর্যন্ত ঠিক হয়নি। আমি আমার হাই অথরিটিকে এবং আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমার ডিএম স্যারকেও অবগত করেছি। প্রায় সময় শোনা যায় বেসরকারি সংস্থা যিনি মানে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী ছাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে এরকম অভিযোগ রয়েছে। আপনি নিজে একজন জেলার মুখ্য আধিকারিক চিফ মেডিকেল অফিসার হয়েও সকাল থেকে প্রায় 8-10 বার যোগাযোগ করেছেন, তারপরও ছাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে কোনো ধরনের হেলদোল নাই, এই বিষয়ে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন? হ্যাঁ অবশ্যই নেব। জেলা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা যদি স্বাভাবিক না থাকে তাহলে সহজে বোঝা যায় যে গোটা কৈলাসহর মহকুমায় সাই কম্পিউটার লিমিটেড কী ধরনের বিদ্যুৎ পরিষেবা প্রদান করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।